নমস্কার, পার্ক ভিজিটটা সকলকে স্বাগত জানাই। মটরশুঁটি খেতে আমি খুবই ভালোবাসি, তাই আজ আমি মটরশুঁটি দিয়ে আপনাদের একটি রেসিপি করে দেখাবো, মটরশুঁটি ঘুগনি। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। মটরশুঁটি ঘুগনি বানানোর জন্য এখানে আমি যা যা লাগছে সে উপকরণগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোটো ডোম করে কেটে নিয়েছি, 300 মটরশুঁটি নিয়েছি আমি খোসা ছাড়িয়ে, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, 1 টেবিল চামচ জিরা পেস্ট আমি শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। 1 টেবিল চামচ রসুন পেস্ট নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, চিনি নিয়েছি, নুন নিয়েছি, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি 1/2 টেবিল চামচ, ছোটো চা চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি, আদা পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, আর নিয়েছি টমেটো পিউরি। ফোড়নের জন্য নিয়েছি 1টা তেজপাতা আর কিছু সাদা গোটা জিরে। আমি একটা কড়াইতে জল নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি, এখন আমি আলুটা হালকা বাটিয়ে নিব। দেখুন আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, এখন আমি মটরশুঁটিটাকে একটু বাপিয়ে নিচ্ছি। দেখুন আমার মটরশুঁটিটাও বাপানো হয়ে গেছে। দেখুন কড়াইটা আমি সর্ষের তেল নিয়ে গরম করে নিয়েছি, রান্নাটা আমি সর্ষের তেলে করবো। এখন বাপিয়ে রাখা আলুটা আমি একটু ভেজে নিচ্ছি। এখন আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি একটা পেস্ট তৈরি করে নিব। এর জন্য 1/2 চামচের একটু বেশি, 1 টেবিল চামচের হাফের একটু বেশি নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে পেস্ট, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, রসুন পেস্ট, এখানে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো দিয়ে দিলাম। এখন অল্প একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। সর্ষের তেল দিয়ে আমি গরম করে নিয়েছি, এখন আমি সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি, ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। দেখুন আমার জিরাটা ভাজা হয়ে গেছে, এখন তেজপাতা দিয়ে দিচ্ছি, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি হালকা করে বেলে নিয়েছি, আমি ব্রাউন কালার করে নিই। এখন আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, এখন আবার আমি আরেকটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না টমেটোটা কাঁচা বন্ধ কেটে যাচ্ছে। দেখুন আমি টমেটো পিউরিটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আমার মশলা থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি কেটে ভেজে রাখা আলুটা আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু 1 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি।
দেখুন আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। এখন আমি ঘিটাকে রান্না করে নিব। যতক্ষণ আলু আর মটরশুঁটিটা নরম হয়ে না যাচ্ছে, দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চা চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা জাল, মিষ্টি আর নুন আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলাম আপনারা খাবেন, দেখবেন রুটি লুচি পরোটার সঙ্গে ভালো লাগবে।